প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ত্রিবুর্গাছা মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমাদের আলোচনার আজকে বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষি খুব সহজ একটা চ্যাপ্টার এবং ছোট ছোট কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের কম বেশি সবারই জানা আমরা খুব সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব প্রথমে আসি কৃষি কি কৃষি কাকে বলে একদম সহজ কথা আমরা বলবো যে জমি চাষ করাকে কৃষি বইতে তোমাদের বিভিন্ন বইতে বিভিন্নভাবে একটু সংজ্ঞায়িত দেওয়া রয়েছে মূলত মূল কথাটা হচ্ছে এরকম যে কৃষি হলো জমি চাষ করাকে কৃষি বলে এবার আসা যাক যে এই কৃষিটা কাঠামোটাকে কৃষি কাঠামো বা সরি কৃষি কাঠামোটা হলো যে মূলত কৃষিটা কিসের পরে নির্ভর করে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কৃষিটা কিসের পরে নির্ভর করে হচ্ছে এটাই হচ্ছে কৃষি কাঠামো অনেকগুলো পয়েন্টের পরে এই কৃষি কাঠামোটা বিবেচনা করা হয় আমরা সেই পয়েন্টগুলো একটু একটু করে শুধু পয়েন্টগুলো আলোচনা করব মানে পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব যেমন খাবারের আয়তন তারপরে দারিদ্রতা তারপর হচ্ছে যে জিডিপিতে কৃষির অবদান তারপর হচ্ছে কৃষিদের শ্রমশক্তি কৃষি পণ্য বিপণন তারপর হচ্ছে যে কৃষি ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি সহায়তা কর্মসূচি বীজ উৎপাদন সেচ ব্যবস্থা এবং কৃষিবিদ মূলত হচ্ছে যে এই যে পয়েন্টগুলো আমরা বললাম এখানে এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে মূলত কৃষি ব্যবস্থা বা কৃষি কাঠামো গড়ে উঠছে এখন আসা যায় যে কৃষি উপখাতগুলো কি কৃষিকে মোটামুটি ভাবে দুইটা ভাগে ভাগ করছে এই দুটো ভাগকে দুটো উপখাতে ভাগ করছে একটা হচ্ছে যে কৃষি ও বনজ সম্পদ আরেকটা হচ্ছে মৎস্য এই কৃষি ও বনজকে আবার মূলত তিনটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে কি শস্য শাকসবজি দুই নম্বর হচ্ছে প্রাণীর সম্পদ তিন নম্বর হচ্ছে বনজ সম্পদ এই তিনটি উপখাত আর মূল যেটা আছে সেটা হচ্ছে মৎস্য খাত এই মূলত হচ্ছে কৃষির উপখাত গুলো এবার আসা যাক কৃষি খামার আর কৃষি জমি খুব সংক্ষিপ্ত ভাবে আমরা বোঝার চেষ্টা করব শব্দ দুটো একই রকম হলেও এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে কৃষি খামার এবং কৃষি জমি কৃষির জমিটা হলো কৃষি উৎপাদনের আবাদযোগ্য জমির পরিমাণটুকু হচ্ছে কৃষির জমি আমি আবার বলতেছি আবাদযোগ্য জমির পরিমাণটুকু হচ্ছে কৃষি জোত আর কৃষি খামার হচ্ছে যে এই কৃষি জোতের পরে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় উৎপাদনের জন্য কৃষি উৎপাদনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাই কৃষি খামার বলে এ হচ্ছে আমার গেল কৃষি খামার আর কৃষি জোত এবার আসো কৃষি খামারটা কাকে বলে কৃষি খামারটা হচ্ছে যে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুযায়ী বা বিভিন্ন ধর্ম অনুযায়ী যে চাষাবাদগুলো করা হয় এরপরে ভিত্তি করে মূলত কৃষি খামারগুলো গড়ে ওঠে কৃষি খামারকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে চাষাবাদ প্রযুক্তি এবং আয়তনের ভিত্তিতে আরেকটা হচ্ছে যে উৎপাদনের ধরন বিবেচনা করে আরেকটা হচ্ছে যে মালিকানা ভিত্তিতে এই তিনটার ভিত্তিতে মূলত কৃষি খামারগুলো গড়ে ওঠে আবার এই যে চাষাবাদের প্রযুক্তি আর আয়তনের ভিত্তিতে একে আবার দুইটা ভাগে ভাগ করতেছে একটা হচ্ছে জীবন নির্বাহী খামার আর একটা হচ্ছে বাণিজ্যিক খামার আবার উৎপাদনের ধরন বিবেচনায় খামারকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বিশ্বায়িত একটা হচ্ছে বহুমুখী আর একটা হচ্ছে বিশ্ব আবার দেখা যাচ্ছে যে মালিকানা ভিত্তিতে কৃষি খামারকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে ব্যক্তি মালিকানা খামার আরেকটা হচ্ছে সমবায় খামার আরেকটা হচ্ছে যৌথ খামার এ গেল আমার মূলত কৃষি খামারের শ্রেণী বিভাগ করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত ভাবে সহজ ভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য এছাড়া তোমাদের প্রত্যেকটা বইতে তোমাদের বাজারে যে কোনো বইতে বিষয়গুলো খুব সুন্দরভাবে লেখা আছে খুব সহজ ভাষায় লেখা আছে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে আমরা চেষ্টা করবো যে অতি সহজে মূল বিষয়গুলো যাতে বোঝা যায় এবার আসা যাক যে কৃষি পণ্যের বিপণনটা কি কৃষি পণ্যের বিপণন হচ্ছে যে কৃষি পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থাটাকে কৃষি পণ্যের বিপণন বলে বাজারজাতকরণ ব্যবস্থা তার মানে হচ্ছে কৃষি পণ্য ক্রয় বিক্রয় হওয়া
এক কথা হচ্ছে কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের যে পদ্ধতি বা যে সিস্টেমটা বা যে নিয়ম অনুসরণ করা হয় এটাই হচ্ছে কৃষি পণ্যের বিপণন। কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে আমাদের চাষিরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোর বলে আপনার কৃষি পণ্য বিপণনের সমস্যা কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকগুলো সমস্যা বইতে দেওয়া রয়েছে, 14-15টা করে পয়েন্ট দেওয়া রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে দু একটু পূর্ণ আলোচনা করলে তোমরা বুঝতে পারবো যে মূলত কৃষি পণ্য বিপণনের সমস্যা। যেমন এক নম্বর হচ্ছে যে কৃষকদের দারিদ্রতা, কৃষকদের দারিদ্রতার কারণে এরা পণ্য যখন তখন যে কোনো জায়গায় দাম তার কাছে বিক্রি করে দেয়, ফলে এরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, এটা একটা কৃষি পণ্য বিপণনের সমস্যা। তারপর হচ্ছে যে কৃষি পণ্যের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা অনুন্নত আমাদের, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে পণ্যের গুদামজাত কারণের সমস্যা, অর্থাৎ সংরক্ষণ করার জন্য সমস্যা। তারপর হচ্ছে যে আমাদের যে ওজন ব্যবস্থা, এটা একটা ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা। তারপর হচ্ছে যে আমাদের বিপণনের ক্ষেত্রে কৃষকদের অনেক সময় অর্থের সহায়তার প্রয়োজন হয়, এই সহায়তাগুলো তারা পায় না, এ একটা সমস্যা। তারপরে হচ্ছে যে পণ্যের মান নির্ধারণ করতে পারে না চাষিরা, এটা একটা সমস্যা হয়। তারপরে হচ্ছে যে দামের উত্থান পতন হয়, অর্থাৎ বাজারে পরে কোনো ধারণা না থাকার কারণে কৃষকদের পণ্যের দাম সম্পর্কে কোনো ধারণা থাকে না, পণ্যের উঠানামা করা হয়, এটা একটা কৃষকদের জন্য সমস্যা হয়। তারপরে হচ্ছে যে কৃষি পণ্যের যে নমুনাকরণ, অর্থাৎ শ্রেণীবিভক্তকরণ, মানে একই পণ্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, এটা কৃষকরা করে না, ফলে এটা একটা বাজারজাতকরণের সমস্যা হয়। মূলত এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করলাম যে কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো কী কী, এবং আশা যায় যে কৃষি পণ্যের বিপণনের সমস্যার সমাধানটা কীভাবে করা যাবে। সমস্যার সমাধানটা হচ্ছে যে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই, মূলত এই সমস্যাগুলোর যদি কম বেশি সমাধান করতে পারি তাহলে সমাধান হয়ে যাবে। যেমন ধরা যাক যে এই কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে যে ফড়িয়াদের মধ্যস্থ যারা থাকে এদের দৌরত্ব যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে একটা সমস্যার সমাধান হবে। তারপর হচ্ছে যে ত্রুটিপূর্ণ যে অনুরোধ ব্যবস্থাগুলো আছে এটা দূর করতে হবে। তারপর হচ্ছে যে কৃষিক্ষেত্রে পণ্যের বিপণনের ক্ষেত্রে যে পরিবহনের সমস্যা আছে সেটা দূর করতে হবে। তারপরে হচ্ছে যে পণ্যগুলোর যে গুদামজাত কারণে সমস্যা হয় সেই সমস্যাগুলো দূর করতে হবে। তারপরে হচ্ছে যে ওজন ব্যবস্থার ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো দূর করতে হবে। তারপরে হচ্ছে যে কৃষি পণ্যের নমুনাকরণগুলো করতে হবে। তারপরে হচ্ছে যে কৃষি পণ্যগুলো বাজারের মানে সরকারকে বা যারা এই বাজারগুলো নিয়ন্ত্রণ করে এই বাজারের পরে সরকারের তদারকি থাকতে হবে যাতে বঞ্চিত না হয় কৃষকরা। তারপরে দেখা যায় যে কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে আমরা বাজার সৃষ্টি করতে পারি না, আমাদেরকে বাজার সৃষ্টি করতে হবে, আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে যে কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে যে যে ঋণের স্বল্পতা প্রয়োজন হয়, আর ঋণের প্রয়োজন হয় যেমন পণ্য বিপণনের ক্ষেত্রে ট্রান্সপোর্টিং এর জন্য বা যে কোনো এক মার্কেট থেকে আরেক মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে অর্থের সব প্রয়োজন হয়, অনেক সময় কৃষকদের এই অর্থটা থাকে না, কৃষকরা যখন এই অর্থটা পায় ঋণ পায় তখন দেখা যায় যে এই পণ্যটা তারা বিপণন করতে পারে, তারা তাদের মূল্য পায়। মূলত হচ্ছে যে আমরা এর পর্যন্ত আজকে এই চ্যাপ্টার আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা এর পর ক্লাসগুলোয় আমরা আরও বিস্তারিত পরের টপিকগুলো আলোচনা করব। আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করলাম, এবং আমরা চেষ্টা করতেছি যে মূল আলোচনার বিষয়গুলোর আমাদের ভাষায় করে খুব সহজে যাতে আমরা বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমরা যখন বই খুলব একটু বই খুললেই আমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারব। এই জায়গার থেকে মানে এই চ্যাপ্টার থেকে আমাদের অনেকগুলো ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, এই কোশ্চেনগুলো তোমরা একটুখানি খেয়াল করবো। প্রত্যেকটা বই মোটামুটি অনেকগুলো ছোট ছোট এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া থাকে, এইগুলো একটু খেয়াল করবো। বাসায় বসে এই করোনা মহামারীতে বাসায় আমরা কম বের হই, বাসায় বসে এই বাসার বাইরে কম বের হই, বাসায় বসে চেষ্টা করি বইটা খুলে একটু বইগুলো দেখার, আর তোমাদের অনলাইনে যে সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো একটু চেষ্টা করি দেখার এবং বুঝার, তাহলে নিশ্চয়ই তোমাদের উপকার হবে। এবং সরকারের যে চেষ্টা, সরকারের যে অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে
যে ক্লাসের প্রতি বইয়ের প্রতি যে সম্পর্কটা থাক, এই যে প্রচেষ্টা সরকারের, এই মহাতির প্রচেষ্টাও সরকারের সফল হবে এবং তোমরাও উপকৃত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত আমরা পুনরায় ক্লাসে ক্লাস নিতে না পারতেছি ততদিন পর্যন্ত যত তোমরা একেবারে বঞ্চিত না হয় সে চেষ্টাও আমরা যেভাবে করতেছি এটাও সফল হবে। সুতরাং সবাইকে এই মহামারীর সময় সবাইকে আগে আসতে হবে, সবাইকে সাহায্য করতে হবে, সবাইকে নিজের নিজের অবস্থানের থেকে নিজের চেষ্টাটা করতে হবে। আমি যেহেতু ছাত্র আমাকে চেষ্টা করতে হবে বই কিনে বই পড়ার এবং বিভিন্নভাবে সংগ্রহ করার, ফোনের মাধ্যমে হোক অনলাইনের মাধ্যমে হোক ক্লাসগুলো সংগ্রহ করা। আবার আমরা শিক্ষকরা যারা চেষ্টা করতেছি তোমাদেরকে বিভিন্নভাবে এই অনলাইনে ক্লাসের মাধ্যমে উপকৃত করা, আমাদেরকেও তোমরা যখন এই ক্লাসগুলো নিবে তোমাদের কাছে কম বেশি সবাই কাছে আমাদের ফোন নাম্বার থেকে প্রয়োজনে ফোন করে তোমরা জানতে পারো যে আমাদের স্যার এই টপিকসটা কী হবে একটু বলে দিতে। আমরা সর্বাত্মকভাবে তোমাদের সব রকমের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ।